আমেরিকার তরফ থেকে ভারতকে 100 বেশি F-15EX ফাইটার জেট অফার করেছে, যেটা না কেবল রেকর্ড গড়েছে সবচেয়ে বেশি শত্রুর ফাইটার জেট শুটডাউন করার, বরং তার সাথে এই বিমানকে আজ পর্যন্ত অন্য কোনো দেশ শুটডাউন করতে পারেনি। আমেরিকার দাবি যে তারা ভারতের জন্য একটা স্পেশাল অফার দিচ্ছে, যেখানে F-15 বিমানের একেবারে লেটেস্ট ভার্সন মানে F-15EX ইগল 2কেও দিতে রাজি আছে। আর এই অফারের বিশেষত্ব হলো ওদের এই বিমান ইন্ডিয়া স্পেসিফিক এনহ্যান্সমেন্ট করতেও রাজি, যাতে করে ভারত যে ধরনের অ্যাভেনিক্স, যে ধরনের ক্যাপাবিলিটি চাইছে তাকে কিন্তু ভারতের মতন করে কাস্টমাইজ করে দেবে। দ্বিতীয়ত, এই বিমানে আমেরিকা অন্য কোনো দেশের মিসাইল যুক্ত করার পারমিশন দেয় না, কিন্তু ভারতের ক্ষেত্রে ভারত যত ধরনের স্বদেশি মিসাইল তৈরি করেছে আর ভবিষ্যতে করবে তাকেও কিন্তু এই বিমানে যুক্ত করার পুরো পারমিশন রয়েছে। এছাড়াও বোয়িংয়ের দাবি তারা মোটামুটি 33% কম দাম এই বিমান না কেবল ভারতকে দেবে, বরং তার সাথেই ওরা দাবি করছে যে মিসাইল পাওয়ার, অপারেশনাল কস্ট, বিমানের দাম, এই সব দিক থেকে নাকি এই বিমান রাফেলের তুলনায় কম দাম কিন্তু ওর থেকে বেশি শক্তিশালী হবে। এছাড়াও সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় মানে টেকনোলজি, সেটাও নাকি আমেরিকা ভারতের সাথে শেয়ার করবে। হ্যাঁ, এখন কতটা শেয়ার হবে আর এর ভেতরে কী নতুন ক্যাপাবিলিটি দেওয়া রয়েছে সেই বিষয়ে বোয়িং কিন্তু খোলাসা করেনি, এটা পুরোপুরি ক্লাসিফাইড, কেবলমাত্র ভারতীয় বায়ুসেনা আর ভারত সরকারের সাথেই বোয়িং শেয়ার করবে। ফলে স্বাভাবিকভাবেই আচমকায় আমেরিকার তরফ থেকে এই ধরনের অফার ভারতকে তো অবাক করে দিয়েছে, যে ওরা কতটা ডেসপ্যারেট হয়ে গেছে ভারতকে নিজেদের ফাইটার জেট এক্সপোর্ট করার জন্য, যে ওরা সমস্ত ভারতের ডিমান্ড মেনে নিল, যেটা কিন্তু সচরাচর আমেরিকা করে না। এবারে আসে আসল কথায়, যে ভারতের এই বিমান রাফেলের বদলে সিলেক্ট করা উচিত। তো বন্ধুরা, এটা জানার আগে আমাদের আগে এই বিমান কতটা শক্তিশালী সেটা জানা জরুরি। তো আমেরিকার এই যে F-15EX ফাইটার জেট, তার কথা যদি বলি তাহলে ভারতে অনেকে কিন্তু এটাকে আউটডেটেড বিমান বলে, কিন্তু অ্যাকচুয়ালি এই বিমান আমেরিকার সবচেয়ে শক্তিশালী ফাইটার জেটগুলোর একটা। কেননা এই যুদ্ধ বিমানের বেশ কিছু বিশেষত্বের কথা বললে, এটা এখনও দুনিয়ার সবচেয়ে দ্রুতগতির যুদ্ধ বিমান, যেটা মোটামুটি Mach 2.5 গতিতে, মানে ধরে নিন যে 3100 কিলোমিটার প্রতি ঘন্টার গতিতে উড়তে পারে। এছাড়া এর যে পেলোড বহনের ক্ষমতা সেটাও বাকি ফাইটার জেটের তুলনায় অনেক বেশি, কারণ এই F-15EX একসাথে 13.6 টনের মতন পেলোড বহন করতে পারে। আর বন্ধুরা, এই বিমানের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় যেটা একে এতটা পপুলার করেছে তা হলো এই বিমানের কিল রেকর্ড। কেননা আমেরিকার এই F-15EX তার এত বছরের সার্ভিসে 104টা ফাইটার জেটকে শুটডাউন করেছে, অথচ একবারও কোনো বিমান এই F-15কে শুটডাউন করতে পারেনি। এছাড়াও এই বিমানকে বর্তমানে আরও বেশি আপগ্রেড করা হয়েছে, স্পেশালি এর যে অ্যাভেনিক্স, ইলেকট্রনিক ওয়ারফেয়ার, সেখানে নাকি হেভি পরিবর্তন করা হয়েছে। ফলে সেই হিসেবে দেখলে এই বিমান এখনও শক্তিশালী বিমানগুলোর লিস্টে সামিল রয়েছে। যাই হোক, এটা তো গেল বিমানের বেসিক ইনফরমেশন। এবারে এই বিমানকে যদি ভারতের প্রয়োজন অনুযায়ী দেখি তাহলে এটা MRFA-তে খুব একটা অ্যাডভান্টেজ পাবে না, কেননা প্রথমত এটা একটা হেভি ক্যাটাগরির ফাইটার জেট আর ভারতের প্রয়োজন মিডিয়াম ক্যাটাগরির বিমান। হেভি ক্যাটাগরিতে অলরেডি আমাদের কাছে সুখোই বিমান রয়েছে, যাকে সুপার সুখোই স্ট্যান্ডার্ডে আপগ্রেড করা হবে, ফলে নতুন করে হেভি ক্যাটাগরির বিমান কেনার কোনো মানে হয়। দ্বিতীয়ত, এই বিমানের হেভি সাইজের জন্য এর যে RCS বা র্যাডার ক্রস সেকশন সেটা কিন্তু অনেক বেশি, তাছাড়া এর মেনটেন্যান্সের খরচও বাকি বিমানের তুলনায় বেশি। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ, এই বিমানের ইলেকট্রিক ওয়ারফেয়ার আধুনিক সময়ের বিমানের মতন এতটা অ্যাডভান্স নয়। হ্যাঁ, এতে আপগ্রেড অবশ্যই করা হয়েছে, আর বোয়িং দাবি করছে এতে ভারতের ডিমান্ড অনুযায়ী একদম লেটেস্ট সিস্টেমকে যুক্ত করা হবে। কিন্তু তাও এই বিমান অ্যাকচুয়ালি 37 বছরের পুরনো। হ্যাঁ, এটা ঠিক যে এরপর এর যে F-15EX Eagle 2 তৈরি হচ্ছে সেটা তো 2021 সালের নতুন ভার্সন, কিন্তু তাও এটা তো মানতেই হবে যে বিমানের যে ওভারঅল ডিজাইন আর এর যে এয়ারফ্রেম সেটা কিন্তু 37 বছরের পুরনো। ওরা যত এতে অ্যাভেনিক্স আপগ্রেড করুক, এর এয়ারফ্রেমের ডিজাইন তো সেই পুরনো, আর আপনি একটা এত পুরনো ডিজাইনকে লিমিটেড নাম্বারে আপগ্রেড করতে পারবেন? তাই আমার মতে এই বিমান বর্তমান পরিস্থিতিতে ভারতের জন্য খুব একটা পারফেক্ট নয়। যদিও এখানে অনেকেই কাউন্টার করতে পারে এটা বলে যে ভাই, আমেরিকার বায়ুসেনা নিজেরাই F-35 আর F-22 এর মতন 5th generation ফাইটার জেট থাকা সত্ত্বেও এই F-15EX-কে আরও 30 বছরের বেশি প্ল্যানিং করছে, তাহলে ওরা কি বোকা? তো দেখো, আমেরিকার যে ধরনের ডক্ট্রিন তাতে এই বিমান দারুণ কাজ করবে, কেননা মেন আমেরিকান বায়ুসেনা দুর্বল দেশের বিরুদ্ধেই স্ট্রাইক করে, ওরা কোনো দিন রাশিয়ার মতন দেশের বিরুদ্ধে লড়তে যাবে না। আর তার চেয়েও বড় কথা, যদি কোনো বড় দেশের বিরুদ্ধে লড়তেও হয় তার জন্য ওরা F-35 মতন স্টেলথ বিমান আর এই F-15EX-এর কম্বিনেশনকে ব্যবহার করবে,
যেখানে F-35 তার স্টেলথ ফিচার্সকে কাজে লাগিয়ে শত্রুর ডিফেন্সকে ডিস্ট্রয় করবে। আর তারপরেই কিন্তু আমেরিকার এই যে F-15EX-কে ব্যবহার করবে হেভি স্ট্রাইক চালানোর জন্য। তাই আমেরিকার জন্য এই বিমান এখনও গুরুত্বপূর্ণ, কিন্তু ভারতের জন্য না। আর শেষ এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ কারণ, ভারত কিন্তু আমেরিকার থেকে ফাইটার জেট এমনিতেও কিনবে বলে মনে হয় না, কেননা এক্ষেত্রে আমেরিকা আমাদের ওপর ইচ্ছে মতন প্রেশার তৈরি করতে পারবে। যেমন এই মুহূর্তে ইউক্রেন বিবাদে ভারত আমেরিকাকে সাপোর্ট করছে না বা রাশিয়ার থেকে তেল কিনছে, আমরা আমেরিকার চোখে চোখ রেখেই নিজেদের বিদেশ নীতি তৈরি করেছি এবং দেশের যেটা ভালো হবে সেই হিসেবে সিদ্ধান্ত নেওয়া হচ্ছে। কিন্তু আমরা যদি আমেরিকার উপর নির্ভর থাকতাম তাহলে ডেফিনেটলি আজ আমেরিকা ভারতকে ব্ল্যাকমেলিং করে রাশিয়ার বিরুদ্ধে কিছু না কিছু বলতে বাধ্য করত। তাই ভারত কোনোদিনই এমন হাতিয়ার যা সেনাবাহিনীর মেরুদণ্ড হবে সেটা আমেরিকার থেকে কিনবে বলে তো মনে হয়। ফলে যদি এই MRF হয় তাহলে আপাতত রাফেল ছাড়া আর কোনো বিমানের চান্স নেই, তা আমেরিকা যাই করুক। বাকি এই সম্পর্কে আপনাদের কি মনে হয় যে ভারতের কি আমেরিকার এই অফারকে দেখা উচিত? নিচে অবশ্যই কমেন্ট করে জানাবেন। জয় হিন্দ।